পৃথিবীর প্রথম মসজিদ হল কাবায় অবস্থিত, মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে সর্বপ্রথম মানুষের জন্য নির্ধারিত ঘর সেটাই যা কাবায় অবস্থিত। একবার মদিনার ইহুদিরা মুসলমানদের সাথে বিতর্কে লিপ্ত হল যে তাদের কেবলা বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কেবলা বাইতুল্লাহ থেকে উত্তম। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে তাদের জানিয়ে দিলেন যে পৃথিবীতে স্থাপিত প্রথম ঘরের মর্যাদা এই কাবার। কবে কখন সৃষ্টি হয়েছে এই কাবা, এই নিয়ে বিভিন্ন বর্ণনা রয়েছে। মুজাহিদ রহমতুল্লাহ বলেন, পৃথিবীর সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ কাবাকে সৃষ্টি করেছেন। মাওলানা আলী ইবনু আবি তালিফ রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, আদম সৃষ্টির আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, জমিনে একটা ঘর নির্মাণ করো এবং সেটা তাওয়াফ করো। পরবর্তীতে আদম আলাইহিসসালামও সেই ঘরের কাজ নির্মাণ করেন এবং তাওয়াফ করেন। এরপর নারীরা সেই ধারা অব্যাহত রাখেন। সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘরের কাজ সমাপ্ত করেন। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, একবার তিনি নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম নির্মিত মসজিদ কোনটি? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মসজিদুল হারাম। তিনি আবার প্রশ্ন করলেন, এরপর কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মসজিদুল আকসা। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জিজ্ঞাসা করলেন, উভয় নির্মাণের মাঝে ব্যবধান ছিল কত বছর? তিনি বললেন, 40 বছর। এরপর তিনি আরও বললেন, যেখানেই সালাতের সময় হবে সেখানেই তুমি সালাত আদায় করে নেবে, সেটাই তোমার জন্য মসজিদ। মসজিদুল হারামে সালাত আদায় অত্যন্ত ফজিলতপূর্ণ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মসজিদুল হারামে এক ওয়াক্ত সালাত আদায় করা অন্যান্য মসজিদের 100,000 সালাত আদায়ের চেয়ে উত্তম। মসজিদুন নববী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিসসালাম মক্কাকে হারাম অর্থাৎ পবিত্র ঘোষণা দিয়েছেন, আর আমি মদিনাকে হারাম অর্থাৎ পবিত্র ঘোষণা করলাম। মসজিদুন নববীতে সালাতের ফজিলতের ব্যাপারে হাদিসে এসেছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববী এক ওয়াক্ত সালাত আদায় করা পৃথিবীর অন্য যে কোনো মসজিদে 1000 সালাত আদায়ের চেয়ে উত্তম, তবে মসজিদুল হারাম ব্যতীত। শেষ জামানায় ইমান থাকবে মদিনায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই ইমান মদিনার দিকে ফিরে আসবে যেমনিভাবে সাপ তার গর্তে ফিরে আসে। মসজিদুন নববীতে এমন এক টুকরো জমিন রয়েছে যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের উদ্যানসমূহের একটি উদ্যান বলে বিশেষিত করেছেন। তিনি বলেছেন, আমার ঘর আমার মেম্বারের মাঝখানের অংশটুকু জান্নাতের উদ্যানসমূহের একটি উদ্যান। মসজিদুল আকসা, আল্লাহ তাআলা বলেন, পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রির বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারিদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে কুদরতের কিছু নির্দেশন দেখিয়ে দিই। নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দানশীল। সূরা বিন ইসরাইল, আনসার ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদুল আকসায় এক ওয়াক্ত সালাত 50,000 সালাতের সমান। মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ, যেটি জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রে মসজিদুল হারাম থেকে আল আকসা মসজিদে এসেছিলেন এবং এখান থেকেই তিনি উদ্দ আকাশের দিকে যাত্রা করেন। এটি নির্মাণ করেছিলেন নবী ইসহাক আলাইহিসসালাম, আর পুনর্নির্মাণ ও পরিপূর্ণ করেছিলেন নবী সুলাইমান আলাইহিসসালাম। এটি মুসলমানদের প্রথম কিবলা।